এলাকায় আছেন রিপোর্টার মৌসুমি মু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান একুশে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারির যে উদযাপন সেটির জন্য কেবল আর কয়েক ঘন্টা বাকি। আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এবং সকাল থেকে আমরা এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছিলাম। এখানে গতকালকে ডিএমপি কমিশনার এসেছেন এবং পুরো টহল ডগ স্কোয়াডের সাথে এখানে মাঠ পরীক্ষণ করা হয়েছে, নিরাপত্তা সক্ষমতা যাচাই বাছাই করা হয়েছে এবং এখন কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম র্যাবের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলাকারী বাহিনী উপস্থিতি দেখছিলাম এবং তারা কিন্তু ডগ স্কোয়াডের সাহায্যে আবারও মাঠ সক্ষম এবং যে কোনো ধরনের নাশকতা পরিকল্পনা বা নস্যাত করে দেওয়ার জন্য সেই পরিমাণ সক্ষমতা আছে কিনা সেটির মাঠ পর্যবেক্ষণ এবং পরীক্ষণ করা হয়েছে। আর মহান শহীদ মিনার আমরা দেখছিলাম যে আসলে মূলত 14 তারিখের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এখানে যে রং তুলি, দেয়াল লিখন এবং আলপনা আঁকার যে কাজ সেটিও মোটামুটি 90% সম্পূর্ণ। শেষ মুহূর্তে যে তুলির আঁচড় সেটি বাকি এবং এখনও পর্যন্ত আমরা কথা বলে দেখছিলাম যে গতরাত সারা রাত ধরে তারা কাজ করেছেন, এখনো পর্যন্ত এসে পৌঁছাননি যারা কাজ করবেন। শেষ মুহূর্তে আঁচড়টা কেবল বাকি, মানে পুরো শহীদ মিনার সুসজ্জিত হয়ে গেছে দেয়াল লিখন প্রতিবাদ। আমরা জানি যে 1952 সালে 1359 বাংলা 8ই ফাল্গুন কিন্তু যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধিকারের যে চেতনা এবং ভাষার যে মর্ম, নিজের মাতৃভাষা প্রত্যেকটা ভাষায় কিন্তু তাদের নিজের মাতৃভাষায় কথা বলার একটা আলাদা গৌরব আছে, মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ভাষা মানে হচ্ছে যেটা সহজাত, যেটা খুব আদরের আর কি। তো যখন চাপিয়ে দেওয়া হয়েছিল 1952 সালে, তখন প্রতিবাদী গর্জে উঠেছিল পূর্ব বাংলার সাধারণ ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি বের হয়েছিল প্রতিবাদী তারা গর্জে উঠেছিল এবং পুলিশের 144 ধারা ব্যারিকেড ভেঙে তারা যখন রাজপথে নেমেছিল গুলি বর্ষণ করা হয়। আমরা জানি আমাদের সেই ভাষা শহীদ শফিক রফিক সালাম বরকত জব্বার শফিউল সোহার অনেকে যাদেরকে আমরা হারিয়েছিলাম এবং তাদের সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি এখানে তৈরি করা হয়েছিল শহীদদের স্মৃতিস্তম্ভ শহীদ মিনার এবং সেই শহীদ মিনার গৌরব মর্যাদা এবং অহংকারের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। একদিক কিন্তু শোকের বটেই, কারণ আমরা তাদেরকে হারিয়েছি, ভাষা শহীদদের আমরা হারিয়েছি। এরপরে 1999 সালে ইউনেস্কো প্রথম এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে মেনে নেয় এবং 2010 সালে এটিকে জাতিসংঘ আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা শুরু করে। এরপর থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্ব এটিকে পালন করছে, তো 192টি দেশ পালন করছে এবং এটি আমাদের জন্য একদিকে শোকের আরেকদিকে মর্যাদার, গৌরবের আর অহংকারেরও প্রতীক। এই প্রতীক, এই অহংকারের, এই জাতিদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে পুরো জাতি প্রথম প্রহর থেকে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তারপর থেকে সর্বসাধারণের মানুষজন উন্মুক্ত থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার বেদী। এই ছিল প্রস্তুতির এখনকার এই শহীদ মিনার চত্বরের সর্বশেষ খবর। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার যে প্রস্তুতি সে বিষয়ে জানাচ্ছিলেন মৌসুমি মৌ।